Hello guys, Assalamualaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. Priyo guys, amader Bangladeshider jonno Dubai er labor visa abaro bondho hoye geche. Sokol prokar visa bondho kore dise Arab Emirates theke. Apnara jara Bangladesh theke itimoddhe ashte chaacchen tader jonno ashulei eta dukkhojonok karon Bangladeshider jonno Dubai theke visa gula bondho kore dicche ekdin abar chalu kore dicche ekdin. ইতিমধ্যে আমি জানতে পেরেছি টাইপিং সেন্টারে থেকে যে ভিসাগুলো 2 ঘন্টা টাইপিং হচ্ছে আবার 1 ঘন্টা টাইপিং হচ্ছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশীদের ভিজিট ভিসা বলেন তারপর হচ্ছে লেবার ভিসা বলেন এগুলো তবে আমাদের বাংলাদেশীদের জন্য বর্তমানে কিন্তু 2-3টা ক্যাটাগরির ভিসা আপনার চালু আছে যেমন আপনার ভিজিট ভিসা 2 মাসের এবং 1 মাসের এই ভিসাগুলো চালু আছে আপনার হচ্ছে যেমন হাই প্রফেশনাল ভিসা চালু আছে তারপর পার্টনারশিপ ভিসা চালু আছে হাই প্রফেশনাল ভিসার জন্য অবশ্যই আপনার হাই এডুকেটেড সার্টিফিকেট থাকতে হবে মাস্টার্স ডিগ্রি ইন্টারমিডিয়েট এসবের সার্টিফিকেট থাকতে হবে যদি আপনার এসবের সার্টিফিকেট থাকে তবেই না আপনি বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসায় আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে পারবেন অন্যথায় আপনি বাংলাদেশ থেকে বর্তমানে নরমাল ক্যাটাগরির ভিসায় আসতে পারবেন না তবে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে আরব আমিরাতে তারা চাইলে ভিজিট ভিসায় আইসা যে কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার সেই লোকটাকে আপনি কাজে লাগিয়ে দিতে পারবেন যদি আপনার হাতের কোনো কাজ ভালো জানা থাকে অন্যথায় কিন্তু গাইস কোনোভাবেই আমাদের বাংলাদেশীদের বর্তমানে নরমাল যেই সব ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই টাইপিং হচ্ছে না এগুলা কিন্তু বর্তমানে গাইস প্রতিনিয়ত আপডেট আসছে কিছুদিন টাইপিং হচ্ছে কিছুদিন টাইপিং হচ্ছে না যেমন দুই দিন যদি আমাদের বাংলাদেশীদের নরমাল ভিসাগুলো চালু বন্ধ হচ্ছে আবার 2 ঘন্টার জন্য চালু করে দিচ্ছে এগুলো হচ্ছে গাইস টাইপিং সেন্টারের নিউজ কার টাইপিং সেন্টারে এগুলা প্রতিদিন আপডেট দিচ্ছে সো আপনারা যারা এখন বাংলাদেশ থেকে আসতে চান তারা চাইলে এখন বর্তমানে শুধু হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসার জন্য অবশ্যই আপনার ভালো মানের এডুকেটেড পারসন হতে হবে ভালো স্কিল থাকতে হবে যদি আপনার ভালো স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বর্তমানে হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ